রক্তলাল ধংসলাল ধ্বংসলাল টাল মাটাল ছাত্র ছাত্রীরা সেনাবাহিনীর ভাই বোনেরা আল্লাহ তালার অপার সুক্রি আমরা সবাই আদায় করছি একটি সুক্রিয়ার সজদা আদায় করে নিচ্ছে সবাই অবনত মস্তকে আল্লাহ বানী ইসরায়েল কে বাইতুল মোকাদ্দ বিজয়ের মুহূর্তে বলছিলেন উৎকুল বাবা গেট দিয়ে ঢোকো শেষ দবনত হয়ে অকুল ততন আর বলো ফেরাতন বলো ক্ষমা অনেক ভুল করেছি অনেক ত্রুটি করেছি অনেক অনেক অন্যায় করেছি আমরা সব ক্ষমা করে দাও তো এটা জরুরি সৌরা আল্লাহ কি বলেছেন যে সাহায্য আসবে আল্লাহর দেখুন সাহায্য প্রাপ্ত হওয়া এটা কোনো মানুষ থেকে হয় না কেউ এটা ভুল বুঝবেন না তাহলে সুফল নষ্ট হয়ে যাবে সাহায্য আপনি পেয়েছেন এই বিজয় একমাত্র আল্লাহর সাহায্য আল্লাহর কাছ থেকে অলফাত বিজয় আল্লাহর কাছ থেকে উভয়টির রূপকার স্রষ্টা একে স্ট্রাকচার দাতা একে বাস্তবে নিয়ে আসার পরিকল্পক সব কিছুই এক আল্লাহ যখন এই এই সাহায্য এবং বিজয় পাবে আর ওই তানাসায়াদ খুলু না ফি দীনিল্লাহি আফওয়াজা আর মানুষদেরকে দেখবে আল্লাহর দিনে আল্লাহর ধর্মে ঢুকে যাচ্ছে দলে দলে তখন কি করবে তোমার রবের প্রশংসা সহ এবং তার কাছে ক্ষমা চাও তিনি তো বা কবুলকারী তো এই সুরে নাজিল হওয়ার পরে নবী সাল্লাহ চারটি কথা বলতেন আজকে আমার বন্ধুদেরকে বলছি সবাই বলুন সভা সকল পবিত্রতা তোমারই অবে হামদিকা সকল প্রশংসা তোমারই জন্য নিবেদিত আস্তাক ফেরুকা মার্জনা চাচ্ছি তোমার কাছে আতুব ইলেক ফিরে আসছি তোমার কাছে চারটি কথা আজকে সবাই বলুন দেশ জয় করো যুদ্ধ করে সেটা হয়েছে দেশবাসীকে জয় করো ক্ষমা করে নবী সাল্লা সাল্লামের আদর্শ ক্ষমা এখন দেশে আর কোন মারামারি হানাহানি হিংসা জিজ্ঞাসা কারো প্রতি আপনারা রাখবেন না কারো প্রতি না ন্যায় বিচার আছে বিচার হলে ন্যায় বিচারে যা আসবে সেটা হবে বিচারকরা দেখবেন আমাদের আপনাদের কাজ হলো যে গতকালের শত্রু ছিল তাকে বুকে জড়িয়ে নেয়া তাকে ভাই বলে কাছে টেনে নেয়া ভুল হতেই পারে পাপের বিরান বাগে ফোটে ক্ষমার জীবন ফুল তো আমরা একাত্তরে আমরা যে অন্যায়গুলো হয়েছিল সেগুলো আমরা কি করেছি আমরা যুদ্ধ করে দেশ জয় করেছিলাম আংশিক জয় কিন্তু ক্ষমা করে দেশ দেশবাসীকে জয় করিনি যার কারণে ওই একটা হাল খাতা তখনই অতীতের দেনা করে ফেলা উচিত ছিল জেল টানা উচিত ছিল না কিন্তু সেই জেদটা রয়ে গেছে তিপ্পান্ন বছর পর্যন্ত সে জেদ টানতে 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 দেশটা নাকাল নাজেহাল উম কি অবস্থা আমরা করেছি অতীতের জেদ রাখতে নেই অতএব আজকে যারা আমরা বিজয়ী জনগণ বিজয়ী আমি মনে করি এই বিজয় ভাগ করে দিন বাংলাদেশী বাংলা ভাষী সবার জন্য একজন বেঈমানের হাতে একজন ইমানদার নিহত হয়েছে নিহত হয়ে তিনি শহীদ হয়েছেন তিনি জান্নাত পেয়েছেন এখন যেই বেঈমান ইমানদারকে হত্যা করেছে একজন মুসলিম সে বেঈমানকে ভৎসনা করছে তুমি তাকে মারলে এ করলে সে করলে তুমি তো খারাপ সে বলে দেখো আমারই কারণে সে শাহাদাতের মর্যাদা পেয়েছে আমার তরবারি তাকে শাহাদাতের মর্যাদা এনে দিয়েছে আমি যদি না হতাম আমি যদি তার সাথে যুদ্ধে না যেতাম সে শাহাদাতের মর্যাদা কিভাবে পেত এটাও একটা দিক আছে এই দিকটাও খেয়াল রাখতে হবে নবীগণ এটা খেয়াল রাখতেন তো সেই জন্য আমাদের আর হানাহানিতে যাওয়ার দরকার নেই হানাহানির রেজাল্ট এইটা এক থেকে তিন তিন থেকে নয় নয় থেকে সাতাশ সাতাশ থেকে আর এটা এইভাবে বাড়ে এটা ভয়ঙ্কর হয় সেটা আমরা ভুক্তভোগী বাংলাদেশে ইনশাআল্লাহ আমার এই কথা ন্যায় বিচারে পরিপন্থী না ন্যায় বিচারে যার যা দণ্ড হয় সেটা হবে দণ্ডের পরে আবার ক্ষমার দুনিয়া থেকে গুলি খেয়ে চলে গেছে সে মা পারেন খনিকে ক্ষমা করতে কোন অন্য কেউ না কেউ না শুধু আল্লাহ বলেছেন ফামান উফি আলাহু মিন আখি হেসেই অন আহ যার লোক মারা গেছে যার কেউ মারা গেছে তো সে তো ভাই সে তো তোমার ভাই তো নিহত ব্যক্তির যে যে উত্তরাধিকারী তো তার ভাই তো সেই ভাইয়ের পক্ষ থেকে যদি খুনিকে কোনো কিছু ক্ষমা করা হয় রক্তমূল্য যে একজন খুন হলে তার রক্তমূল্য একশো উঠ আবার বলছি একশো ইবিল একশো উট দিতে হয় একজন মানুষ খুন হলে একশো উট কত কতটা এক একটি উট এক লক্ষ করে হলে এক কোটি টাকা তাহলে বলছেন যে যে ফাততে মাউন বিল মাউরুফে আদা উনি লেহেবে কিছু ক্ষমা যদি পাও তাহলে সেটা ন্যায়সঙ্গতভাবে কতটুক ক্ষমা হয়েছে সেটা বাদ দিয়ে কি পাওনা আছে সেটা ন্যায়সঙ্গতভাবে ফলো করতে হবে সেটা দিতে হবে হেসান করে আদায় করে দিতে হবে তো যাই হোক এটা সোরা আল বাকারার

মনে হবে যে দুর্বল কথা না এগুলি অনেক শক্তিশালী কথা আল্লাহর কথা আমরা অতীতের অবস্থা আবার পুনরায় বাংলাদেশে আমরা বাংলাদেশী বাংলা ভাষী আমরা সবাই একজোট হয়ে দেশটাকে নতুন করে গড়ব ইনশাআল্লাহ আল্লাহ এক দু মাস আগে একটা কবিতা আপনাদেরকে দিয়েছিলাম স্বাধীনতা তৈ তাওহিদেরি আলোকমালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ ছাড়া এটা একটা মুক্তিযুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ যুদ্ধ করতে হবে কিনা হতেও পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে অতি আনন্দে আমরা যাতে আহ ঢিলে ঢালা না হয়ে যাই অতন্দ্র প্রহরী হিসেবে থাকতে হবে ভাই নরু সবে মাত্র শুরু মাত্র তো শুরু হয়েছে মুক্তিযুদ্ধ আরো অনেক কাঠখড়ি আমাদেরকে পূর্ণতে হবে অনেক দূর যেতে হবে বলে আমি বিশ্বাস করি কুরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর পক্ষ থেকে প্রিয় বন্ধুরা কেউ গুনাহ করে ভাববেন না যে আন্দোলন আপনি করেছেন কৃতিত্ব আপনার না আপনাদের কেউ অনেক শক্তিশালী মানুষ এই বাংলাদেশে গত 55 বছরে চলে গেছে কেউ কিছুই করতে পারেননি। আল্লাহ আপনাদেরকে চয়েস করেছেন ওখান থেকে মনোনীত করেছেন এক tane তার রাজপথে তিনি নিয়ে এসেছেন সেরাতে মুস্তাকি মেনে ছেড়ে দিয়েছেন তরুণ বন্ধুরা আমার ছাত্ররা সন্তানরা আল্লাহ করেছেন আমি জানি আমি চব্বিশ ঘন্টা তোমাদের সাথে ছিলাম তোমরা হয়তো অনেকে ভেবেছ কাজী কেন কোনো কথা বলে না আমি কত শত কথা বলেছি তোমাদেরকে বলিনি ডাইরেক্ট আকাশের দিকে দিয়েছি বিশ্বাস করো এই মহাবিশ্বে কথার মতো শক্তি আর কিছু নেই কথাই আল্লাহর পরে আল্লাহর এই সৃষ্টি জগতে তিনি কথা কে রেখেছেন ধর পারমাণবিক বোমের চেয়ে নিউক্লিয়ার বা কিছু যা ভবিষ্যতে আসবে সবার চেয়ে কথা হলো শক্তি ধর কথার মতো শক্তিশালী কিছু নেই কোন কোন ফায়া কোন আল্লাহ যে বলেন হ সাথে সাথে হয়ে যায় মহাবিশ্ব এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন একটা সাউন্ড দিয়েছে সাউন্ড বিজ্ঞানীরা এখন ধরার চেষ্টা করেছে জেমস ওয়েবে তোমরা তো সাতাশো কোটি সামথিং বছর আগে চলে যেতে পারছো হয়তো আরো পিছনে গিয়ে ওই সাউন্ডটাও হতে পারে জেমস ওয়েবের মাধ্যমে বা অন্য কোনো আরো কিছু নতুন আবিষ্কারের মাধ্যমে সষ্টার সেই সাউন্ড হয়তো ধরে ফেলতে পারো তোমরা বিজ্ঞানীরা ধরতে পারে সাউন্ড শব্দই হলো সবচেয়ে বড় অস্ত্র সেই 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 শব্দ আন্দোলন আমরা করেছি কথা দিয়েছিস সৃষ্টি করতে আল্লাহকে তো তিনি কোন বলেছেন কথা যে কত বড় শক্তিশালী তোমরা টের পেয়েছে তো অবশ্যই কিসে তোমাদেরকে এই রাজপথে এইভাবে উদ্বেলিত করে উত্তোলিত করে নিয়ে এসেছে কিসে একটা কথা যে অমুকের নাতিপুতিরাদেরকে দেব না রাজাকারের নাতিপুতি বাস যে নিয়তে কথাটা আসুক তোমাদের এই মুসলমান এই ওয়াল্ডে এটা একটা বিশাল গুণীবাত্তা হেরিকেন সাইক্লোন হিসেবে আসছে বলেছেন। কথাই একটা কথা একটা কথার ফল একটা শব্দের ফল হলো আজকের এই আন্দোলন এই বিপ্লব উত্তাল তরঙ্গ সাইক্লোনtale কথা কি? যুতু আলাইসালাম কুলি সিনিল্লাউ আনাস সাব ওয়াল আরদিনা সাব হালকাতুন মুবাহামা যদি সাঁত আকা সাত জমিন একটা লোহার পিণ্ডে পরিণত হয় একটা কথা একটা কথা যদি বলো এই মহাবৈশ লোহ পিণ্ডকে চন্ন বিচন্ন করে তোমাকে বের করে আনবে কথা তোমাদের এই আন্দোলনে আধ্যাত্মিক সমন্বয়করা ছিল অনেক অনেক তোমরা জানো না তারা জানে তারা তাদেরকে কেউ দেখবে না তারা আন্দোলনও করবে না তারা কোনো লাঠিও নিয়ে আস আসবে না কাউকে গালিও দেবে না তারা এখান থেকে উপরের দিকে যোগাযোগ করে তো তোমাদের সে আধ্যাত্মিক সমন্বয়কদের মধ্যে আমি এই বান্দাও ছিলাম একজন আমি জানি তোমরা কতদূর যাবে আরো কতদূর যাবে আলহামদুলিল্লাহ আমরা আজ করি আইডিয়া করি কোরআন থেকে আইডিয়া করি সন্না থেকে আইডিয়া করি তারপর আমাদের আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আমরা যখন সবাই আর সে নিচে গিয়ে আল্লাহকে সেজদা করি প্রতিদিন রাতে ঘুমে হাঁ এ এই আরওয়া আস'আদ ইলা বাতাত দিকে চলে যায় যদি ওযু করে ঘুমায় আরশের নিচে শেষদার পারমিশন পায় ওযু করে না ঘুমায় বাইদান আনিল আরশ আরশা থেকে একটু দূরে সেজদার পারমিশন পায় ওখানে গিয়ে আমাদের সবারই ভাব বিনিময় হয় ভাষাহীন ভাবে লেকে বে বেজওয়ার ও শান্তরাস ভাষাহীন ভালোবাসাই বেশি উজ্জ্বল উজ্জ্বলতর তো যাই হোক প্রিয় বন্ধুরা ছাত্ররা অনেক কাজ সামনে আছে বাকি তো আল্লাহ আল্লাহ নেই নেই পূর্ণ আচরণ হবে আপনাদের সাথে ইনসাপূর্ণ। আপনারা কেউ আমাদের উপর দাদাগিরি করতে আসবেন না চিরতরে সেই ভুল পথ থেকে আপনাদের রং ওয়ে থেকে আপনারা সরে যান সৎ প্রতিবেশী হিসেবে অপেক্ষা করুন বাংলার মানুষ অতিথিপরায়ণ ইনশাল্লাহ আপনাদেরও কোনো হক নষ্টা হবে না কারো কোনো হক হবে না বিচক্ষণ বাংলাদেশি বাংলা ভাষী জাতি গোটা বিশ্বের শিক্ষণীয় আছে আমাদের শিশুদের হিফজ মাদ্রাসার কোরআনের ধ্বনি কি বিথা গেছে বিথা কি যাবে যেতে পারে যাবে না আমাদের সেই যে আজানের ধ্বনি সারা বাংলা জুড়ে হয় কে ওই সোনাল মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাছিল ধমনি আল্লাহ আকবার এই যে এগুলো কি বিথা যাবে না এগুলো বিথা যাবে না এই জন্য বাংলাদেশের কোনো ভয় নেই আল্লাহ তালার শুক্রিয়া আবার করছি সুবাহানাকা অবে হামদিকা আস্তাক ফেরুকা ও আতুব এরপরে ছাত্রদের শুক্রিয়া আদায় করছি ধন্যবাদ তোমাদেরকে কংগ্রেচুলেশন তোমাদেরকে শুকরান জাজাকুমুল্লাহ খায়রান তোমাদেরকে জনতাকে শুকরিয়া জানাচ্ছি জাজাকুমুল্লাহ খায়রান সেনা বাহিনীকে শুকরিয়া জানাচ্ছি জাজাকুমুল্লাহ খায়রান আমার সেনা বন্ধুরা আপনারা আমাদের সন্তান তুলো আমাদের কারো বয়সে আমাদের মতো নয় আমাদের মতো বয়স হওয়ার আগে আপনারা চলে যান তো যে কোনো টিকে থাকার জন্য একটা জেনারেশন ডিপনেস বা কি বলবেন আমি তো ইংরেজি অত চর্চা করি না মানে জাতীয় গভীরতা লাগে সে জাতীয় গভীরতা পাওয়ার জন্যই জাতীয় গভীরতা পাওয়ার জন্যই সে আজার বাইজান কাজাকিস্তানিমিস্তান তাতারিস্তান তার জাতির তুর্কি জাতির যেই রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে নিচ্ছে বর্ডার করার চেষ্টা করছে কেন তার জনসংখ্যা কোটি কোটি কমপক্ষে জনসংখ্যা গভীরতা না হলে সেনাবাহিনী টিকে না তো আলহামদুলিল্লাহ আমরা সেনাবাহিনীকে বলছি আপনাদের পুরো জাতি আপনাদের সাথে আছে আজকে ইনশাআল্লাহ পুরো জাতি জাতির ভাবমূর্তি নষ্ট করে আপনারা কোনো দিক যাবেন না মির্জাফরের ইতিহাস মির্জাফরের নামে সেনাবা সেনাবেরাকে টয়লেট তৈরি করুন মির্জাফর টয়লেট সিরাজের নামে বিদ্যালয় তৈরি তৈরি করুন করুন মসজিদ কিন্তু মির্জাফরের নামে জগৎ শেঠের নামে উমি নামে টয়লেট তৈরি করুন যাতে সেনাবাহিনীতে কোনো মির্জাফরী মনোভাব না আসে এটা একটা করোনা ভাইরাস মির্জাফরী একটা ভাইরাস আমাদের এই জাতির জন্য আমরা তিনশো উনি তিনশো বছর ভুগেছি আমরা ভুগতে চাই না আমাদের আপনাদের আপনারা এমন এক জনসংখ্যা গভীরতা পেয়েছেন সেনাবাহিনী আজকে আপনাদের বাহনের উপরে আমাদের জনগণ ছাত্ররা লাঠি উঠছে আলহামদুলিল্লাহ আপনারা সাকসেসফুল সৌভাগ্য আপনাদের দোয়া করি আপনাদের জন্য হৃদয়ের গভীর থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভিতরে কোনো কিছু থাকলেও ধুয়ে মুছে ফেলুন ইনশাল্লাহ জনসংখ্যা গভীরতা না হলে আপনারা টিকবেন না আপনি যে কোনো মুহূর্তে এই গভীরতা আপনাকে বাঁচার সাহায্য করবে ফিয়া বলে আরবিতে এটাকে ও মুতাহাইজান ইলা ফিয়া তোমার একটা ফিয়া লাগবে একটা গভীর জনগোষ্ঠী লাগবে রণাঙ্গনে তুমি ক্লান্ত হয়ে পড়লে পরাস্ত হওয়ার পজিশনে পড়ে গেলে গভীর তোমার জনতার মাঝে তুমি ডুবে যাবে জনতা তোমাকে সেভ করবে আল্লাহর হুকুমে সেটা পেয়ে গেছেন কোনো ভয় নেই পরওয়া কিছুই কা না করো হক পর জমে রাহো সেনাবাহিনী কোনো ভয় করবেন না কারো ভ্রুকুটি আপনি কুঞ্চিত হলে আপনি সামান্য ত্রস্ত হবেন না লঙ্গিয়ে সিন্ধুরে ধুরে প্রলয়ের নিত্যে অবকারী চিত্তে আপনারা সেই নির্ভীক বীরসানা আপনাদেরকে আমার শিশুকাল থেকে আমি সেভাবে পেয়েছিলাম কিন্তু মাঝখানে আপনাদেরকে অনেক রক্তগঙ্গা বইয়ে দুর্বল করে দেওয়া হয়েছে আপনারা আবার ফেরত পেয়েছেন সেই সৌর্যবী বাংলার বীর সেনানিরা বিশ্ববীর হিসাবে আজকে ইনশাল্লাহ খেতাব প্রাপ্ত হবে বিশ কোটি জনসংখ্যার গভীরতা আপনাদের হাতে আছে বাঙালিরা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে যাদের পাসপোর্ট নাই যাদের কোনো আইডি নাই এরকম বাঙালি মিলে চল্লিশ কোটি চল্লিশ কোটি বাংলাদেশি বাংলা ভাষীর গভীরতা আপনারা প্রাপ্ত হয়েছেন আপনারা গভীর আটলান্টিক মহাদেশের তিমি তিমি মাছ হয়েছেন এক একজন আবার বলছি পারো কে স্বীকার না করো হক পর জমে রাহ যা ন্যায় নীতি সেটার উপরে হিমালয় পাহাড়ের মতো শির উঁচু করে দাঁড়িয়ে থাক ন বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নতশীর শিরৈ শিখর হিমাদ্রীর মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়ের কন্দনের উল আকাশে বাতাসে ধনী না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না আপনি সেটা করে ও তোর নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি নজরুল নজরুলকে নিয়ে আসুন ম্যানম্যান করা কবিতা কবিদেরকে নিয়ে আসে লাভ নাই নজরুলকে নিয়ে আসুন শিকল ফরা ছল মোদের শিকল ফরা ছল শিকল ফরে শিকল তোদের করব রে বিকল নজরুলকে নিয়ে আসুন আপনারা তো নজরুলের সঙ্গীত সেনাবাহিনীর কাজ আমি তরঙ্গ সংকুল নদীর মাঝি আমিও আমি কিন্তু পর্যবেক্ষণে ছিলাম কোন দিকে আল্লাহ নিয়ে যান আমি আমার আমার বন্ধুর সাথে আমার পুরোপুরি সম্পর্ক এই আন্দোলনের শুরু দিন থেকে আমি রেখেছি তো লাস্ট গতকাল আমি দেখেছি হ্যাঁ বন্ধু থেকে সিগনাল পেয়েছি কাজী আমার গোলাম এখন মুখ খোল আমি মুখ খুলেছি বন্ধরা কোনো ভয় নেই আপনারা এগিয়ে যান ন্যায় নীতির বাইরে বিনা যুদ্ধে নাহি দেব সুসাগ্র মেদিনী শির দেগা নাহি দেগা আমামা মর্যাদা দেব না নীতি দেব না দুনিয়ার সামান্য খড়কুটুর সামনে হেরে যাব না খড়কুটুর কোনো অভাব নেই টাকার কোনো অভাব নেই সামনের পৃথিবীটা এমন হবে যে নবী নবীলাম বলেছেন আমত আগামী কয়েক বছরের মধ্যে এমন সম্পদের বন্যা বয়ে যাবে যে জীবিতরা মৃতদের আকাঙ্ক্ষা করবে যে তারা থাকলে খেতে পারতো কে খায় এত সম্পদ সেই সম্পদের বন্যা বয়ে যাবে আপনারা সম্পদের পেছনে পড়বেন না বা কোন আহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথায় মির্জাফরের মতো কারো কথা শুনবেন না খুব ভালো করেছেন আপনাদের সন্তানদের মুখের দিকে তাকিয়েছেন তাদের কথা শুনেছেন ধন্যবাদ আপনাদেরকে শুক্রিয়া আপনাদেরকে জাজাকাল্লাহ খায়রান আপনাদেরকে নবীজি বলেছেন জাজাকাল্লাহ খায়রান বললে আর কিছু বাকি বাকি থাকে না সম্পূর্ণই তার কৃতকর্মের পুরস্কার দিয়ে দেয়া হলো জাজাকাল্লাহ খায়রান আল্লাহ তোমাকে বিনিময় দিন যত কল্যাণ আছে সকল কল্যাণে তো আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর বক্তব্য আসছে যে একজন পদক্ষেপ করেছে এবং তার হাতে ক্ষমতা এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সুস্থ রাজনৈতিক আলোচনা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম রাজনীতি চাই আমরা দেশে আমরা আমরা কেমন রাজনীতি চাই আমাকে দেশে তো হুজুর জি জি বিএমপি যে আমাদের তিনটা দল জাতীয় পার্টি তিনটা দল আজকে সাধারণের পরে দেশটাকে দল করে এক এক পাঁচ বছর পাঁচ বছর করে এবং প্রত্যেকটা দলই আমরা জুলুমের শিকার হয়েছে সাধারণ পাবলিক গোলাম একরাম জুলুমের শিকার হয়েছে আমরা চাইব এখন কোন দল নেই সকল দল এখন নিষিদ্ধ কাগজে কলমে নিষিদ্ধ না বাস্তবতায় নিষিদ্ধ থাকবে দলের কথা কেউ মুখে আনবেন না কারণ কোন দল কাজ করতে পারেনি এ কাজ আমাদের সন্তানরা করেছে আমাদের ইউসুফরা করেছে ইউসুফদের সুবাস আমরা পেয়েছি আগেও এখন বাস্তবে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ রাবুল আলম দিয়েছে ছাত্ররা তারা রূপ রূপরেখা দেবে আমরা নবীনরা রূপরেখা দেবে প্রবীণরা আমরা যাচাই বাছাই করব তাদেরকে পরামর্শ দেব যদি কোনো ভুল থাকে কিছু অ্যাড করার থাকে আমরা পরামর্শ দেবো এই আমরা আপনাদেরকে এই রাষ্ট্র কিভাবে নির্মাণ হবে কিভাবে সাম্য ন্যায় বিচার এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র সমাজ তৈরি করা যায় আমরা সবাই ভূমিকা নেব ইনশাআল্লাহ সবাই ভূমিক ভূমিকা নিবাহ হয় সবাই সমান রাষ্ট্র আমরা চাই না যে একজন কর্তা ব্যক্তি যাবে তার জন্য লক্ষ মানুষ তাদের গাড়ি রিক্সা ট্যাক্সি সব বন্ধ করে দাঁড়িয়ে থাকবে আমরা কি গোলাম তুমি কি মনি না এগুলো সব চিকিৎসা করা হবে এখানে এই স্বাধীন বাংলায় নতুন এই স্বাধীন বাংলায় রাজত্ব করবে ন্যায় নীতি রাজত্ব করবে ইনসাফ মার্চ ফর জাস্টিস জাস্টিস এখানে রাজত্ব করতে হবে জাস্টিস এখানে রাজত্ব করতে হবে ন্যায় নীতি ন্যায় বিচারের বাইরে কোন তুশব্দ আর আমরা মেনে নিব না তাহলে আরেকটা উত্তাল আরো ভয়াবহ ভয়ঙ্কর ছাত্র জনতার তরঙ্গতার উপরে আছড়ে ফেলবো ইনশাআল্লাহ তাই ন্যায় নীতি কাকে বলে আমরা বলবো আপনাদের আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কোরআন হাতে রেখে নবীজি সুন্না হাতে রেখে আমরা আপনাদেরকে পরামর্শ দেব আপনারাও পরামর্শ নেবেন ছাত্ররাও এগিয়ে আসবে জ্ঞান বুদ্ধি নিয়ে জ্ঞান ভিত্তিক অহি ভিত্তিক আগামী বিশ্বের কি অবস্থা হচ্ছে পরিবর্তিত বিশ্বভিত্তিক আধুনিক টেকনোলজি আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জ কি বৈশ্বিক জিও কোন দিকে যাচ্ছে ভূ রাজনৈতিক আর্থ সামাজিক সবকিছুকে সামনে রেখে এক ছোক পুরানো সুন্দর নির্ভুল জ্ঞান ভান্ডারের দিকে রাখবো আরেক ছোক এই আধুনিক বিশ্বের দিকে রাখবো ছাত্র সমাজের দিকে রাখবো আমাদের জনতার দিকে রাখবো সব মিলিয়ে আমরা নতুন সংবিধান রচনা করব ইনশাল্লাহ নতুন বাংলাদেশ উপহার দেব মনে রাখবেন অন্যায় এমন একটি জিনিস এটা বাপকেও ছাড়ে না আজকে পরম ক্ষমতাধর ব্যক্তিও আজকে আস্থা করে তিনি চলে গেছেন ফিসের কারণে বাস ইয়া ইবাদি ইনমা হি আমালুকুম হে আমার বান্দারা তোমাদের সফলতা বিফলতা শুধু তোমাদের কর্মের উপকূল আর সুফল সুফল আর উপকূল কর্মে হামান ওয়াজাদা খায়রান ফাল ইহামদিল্লাহ কোন সৎ কর্ম কোন ইনসাফ কোন ন্যায় বিচার কোন সাম্য বৈষম্য দূরীকরণের কোন পদক্ষেপ যাই নিতে পারো যদি নিতে পারো প্রশংসা করবো তুমি একটি ন্যায় বিচারের তৌফিক দিয়েছ একটি ন্যায্য কথা বলার তৌফিক বলবা আর ওমানা গাই রাজা আলিক আর যদি কেউ কোনো অনিষ্ট অন্যায় কাজ করে বসো বৈষম্যের কোন পদক্ষেপ নিয়ে বসো ফালা মান্না নাফসা বৈষম্য তুমি করলে একটা ভয়াবহ বৈষম্যের শাস্তি তোমার জীবনে নেমে আসবে তখন করবা নিন্দা করবা তিরস্কার করবা ইল্লা নাফসা শুধু নিজেকে তিরস্কার করবা আমি আন্নাটা করেছি আপ ভালো জগৎ ভালো আমি আপ ভালো হইনি নিজে ভালো হইনি জগৎটা আমার জন্য ভালো কিভাবে হবে আদম এই সমাজবিজ্ঞানটা বুঝেছিলেন এই ইউনিভার্সাল ট্রু কথাটি বুঝেছিলেন এই জন্য বলেছিলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হিরাব শয়তানের কোনো দোষ দেন নি শয়তানের বিরুদ্ধে অ্যালিগেশন আনেন নি জালামনা আনফুসানা আমি নিজে জুলুম করেছি আমার নফসের উপরে আমরা জুলুম করেছি শয়তান তো তার কাজ করবে সে আমার শত্রু 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 থেকে কাজ করবে শত্রু শত্রু কথা বলবে সে তার ষড়যন্ত্র আমাকে এসে জানাবেই আমি কেন তার ষড়যন্ত্রে পা দিলাম ভুলটা আমি করেছি এই পৃথিবীতে শত্রু আছে মিত্র আছে আমি কেন শত্রুকে চিনলাম না রব্বা না জ্বালাম আমি আমরা নিজেদের উপর অবিচার করেছি তক ইল্লাম না যদি আপনি এখন মার্জনা দিয়ে এই ভগ্ন জীবনকে রিপু করে না দেন ও তক যদি মার্জনা না দেন এবং মার্জনা দিয়ে যদি ছেড়ে দেন তাও তো মারা যাব মার্জনার পরে যদি রহমতের কোলে টেনে না নেন কথা রহাম না দয়া যদি না করেন নানা কু দেন না মেনালি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবো প্রিয় বন্ধুরা যাই হোক আল্লাহ শুক্রিয়া জানাবার জন্য লাইভে এসেছি এখন ইফতদায়ে ইশক হে রোতা হে কিয়া আগে আগে দেখিয়ে হোতা হে কিয়া মাত্র তো ভালোবাসার সূচনা হলো ভাই কেবল মাত্র শুরু আগে আগে কি হয় দেখুন আগে আগে দেখিয়ে হোতা হে কিয়া তো সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় আল্লাহ দিয়েছেন এটাকে এটাকে সাফল্যের একেবারে সোনালী উপত্যকায় আমাদের উপনীত করে নিতে হবে আমাদের দায়িত্ব হাফেজ হওয়ার চেয়ে হাফেজি রক্ষা করা বেশি দায়িত্ব আমি আমি নিজে একজন হাফেজ প্রতি সাত দিনে করি রক্ষা হয় না স্বাধীনতা অর্জিত হয়েছে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে সব সময় পিছনে লেগে থাকতে হবে সবসময় মুক্তিযোদ্ধা হয় এখন থেকে কেয়ামত পর্যন্ত এই প্রজন্ম তোমরা যারা আছো চির মুক্তিযোদ্ধা তোমরা চিরমুক্তি যোদ্ধা হিসাবে থাকো ইনশাআল্লাহ এখান থেকে আর পিছপা হওয়া যাবে না আল্লাহ তৌফিক দিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু